যে কোনো মূল্যে এনআরসি লাগু করার ষড়যন্ত্র ডুববে সিপিআইএম এর বামপন্থীরা। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে তৃণমূল এবং বিজেপির বোমাবাজি, গুলি বিনিময়, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, প্রকাশ্য দিবালোকে ডাকাতের মতো অরাজক পরিস্থিতির মোকাবিলা করে অবিলম্বে জেলায় আইনের শাসন প্রতিষ্ঠার দাবি সহ 12 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার শহরে বিশাল মিছিল করল সিপিআইএম। এ যাবৎকালে সিপিআইএম এর এত বৃহৎ মিছিল দেখেনি কোচবিহার শহর। এদিন কোচবিহার শহরের সার্কাস মাঠে সমবেত হয়ে শহর জুড়ে মহামিছিল সহ কোচবিহার জেলাশাসকের দপ্তর সংলগ্ন আমতলা মোড়ে অবস্থান বিক্ষোভ ও সংশ্লিষ্ট দাবু সময়ের ভিত্তিতে কোচবিহার জেলাশাসককে ডেপুটেশন দিল সিপিআইএম কোচবিহার জেলা কমিটি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক অংশের সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতিতে এদিন উত্তাল হয়ে ওঠে কোচবিহার শহর। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআইএম নেতা তারিণী রায়, মহানন্দ সাহা, তমসের আলী প্রমুখ। এদিন অনন্ত রায় বলেন, বিজেপি ও তৃণমূল এই দুটি দল অরাজক পরিবেশ তৈরি করছে জেলার দিনহাটা, সিতাই, তুফানগঞ্জ, বক্সিরহাট, মাথাভাঙা সহ বেশ কিছু এলাকায় প্রতিনিয়ত চলছে এই লাগামহীন সন্ত্রাস। অথচ এই সময়কালে চরম বিপন্নতার মুখোমুখি রাজ্য তথা এই জেলার কৃষকরা। তাদের উৎপাদিত ধান এবং আলুর দাম পাচ্ছে না তারা, প্রচণ্ড অর্থনৈতিক সংকটের মুখোমুখি কৃষকরা। এ বিষয়ে হেলদোল নেই এই দুই রাজনৈতিক দলের। অন্যদিকে বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তাদের। এদিন এই মিছিল এসে সমবেত হয় কোচবিহার জেলাশাসকের দপ্তর সংলগ্ন আমতলা মোড়ে। এই সমাবেশে বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী সহ সিপিআইএম এর কোচবিহার জেলার প্রথম সারির নেতারা। এই সমাবেশ চলাকালীন কোচবিহার জেলাশাসকের স্মারকলিপি প্রদান করেন সিপিআইএম এর এক প্রতিনিধি দল। কিংসু দত্ত এবং সুরঞ্জিত ধরের রিপোর্ট, কোচবিহার। আমরা গোটা কোচবিহার জেলায় যে জঙ্গলের রাজত্ব তৈরি করেছে তৃণমূল, দিনের বেলা প্রতিদিন মানুষের বাড়িঘর লুট হচ্ছে, বাইক চুরি করে নিচ্ছে, এবং বিজেপি তৃণমূলের প্রতিদিন যে বোমাবাজি, তার কারণে গোটা জেলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন হচ্ছে। আমরা চাই ধর্মনিরপেক্ষতা অটুট থাকুক, কৃষক ফসলের লাভজনক দাম পাক, এনআরসি নিয়ে গোটা আমাদের জেলার মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি আছে তার প্রতিবাদে আমরা আজকে এই মহামিছিলের ডাক দিয়েছি। আমরা ডিএম অফিসে বিক্ষোভ করব, অন্যায় আমরা ওখানে অন্যায় বসব এবং ষোলো দফা দাবি নিয়ে জেলার আমরা ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দেবো। ডিএম কেবল ওয়ের যদি সুরাহা মত করতে না পারে, আগামী দিনে এর থেকে জেলায় আমরা আরও ব্যাপক মানুষের জমায়েত করে কঠিন সংগ্রামের পথে আমরা জেলার মানুষকে সংগ্রাম